এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, বিগ ব্রেকিং নিউজ। 2024-এ লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালের সময়সীমা, ত্রিপুরার মানচিত্র, বা আমরা দেখি যদি ত্রিপুরাতে দুটি লোকসভা আসন শান্তি সুষ্ঠু পরিবেশে আদত্তে যদি হয়, তাহলে রাজনৈতিক সমীকরণ মোথা কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক সমীকরণের দলগুলো। সবুজবঙ্গ নিউজ এটাই পর্যবেক্ষকভাবে জানাচ্ছে, কিন্তু রাজনৈতিক মহলে একটা নাটকীয় তথ্য প্রমাণ দিয়ে আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বা ধৈর্যের বাঁধ। মানুষ একটা ধৈর্যের সীমা ধরে, বিজেপি সরকার এবার কিন্তু 2024-এ 543-এর মধ্যে তারা কিন্তু 272টি পঞ্চায়েতে কিন্তু খুব একটা দৌড়ে কিন্তু পারবে না, অনেকটাই পিছিয়ে থাকতে পারে বলে এমনটাই রাজনৈতিক মহলের আশঙ্কা। রাজনৈতিক মহল এমনটাই মনে করছেন। তবে বিভিন্ন জনমত সমীক্ষার ইঙ্গিতের পূর্বাভাসে বিজেপি সরকার কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিতে পারে, কেননা বিজেপি সরকার আইপিএফটি জোট সরকারের শাসনে ত্রিপুরার চলছিল গণতন্ত্র হত্যা, মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নেওয়া, জোর জার মুলুক তার বেশি দিন ক্ষমতা টিকে থাকে না বলে এমনটাই রাজনৈতিক মহল একটা গুঞ্জন আমরা খবর পাচ্ছি। কিন্তু আমরা আজকে ফেস কোয়ালিটির মাধ্যমে সবুজবঙ্গ নিউজ যে বার্তাটি দিবে সরাসরি, সাধারণ মানুষ এবং জনজাতি ভোটাররা যদি কংগ্রেসের দিকে ঝুঁক পড়ে, তাহলে কিন্তু কংগ্রেস একটা ভালো জায়গাতে একটা একটা মেন জায়গা তারা একটা দখল করতে পারে। কেননা যারা মোথা বা বিজেপি করে তারা সবই কংগ্রেসের মাল, তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, কেউ উপর থেকে উড়ে আসেনি, কেউ ভিন রাজ্য থেকে উড়ে আসেনি, তারা প্রত্যেকেই কংগ্রেসে করতো, কংগ্রেস ছেড়ে কেউ বিজেপিতে কেউ মোথা দলে, এই সব দলে নাটকীয় তথ্য কিন্তু ফাঁস হচ্ছে। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছি 2024-এ দিল্লির মসনদের সঙ্গে, ডাবল ইঞ্জিন সরকার পরিবর্তন ত্রিপুরার ঘটবে, এটাই শুধু ধৈর্যের বাঁধ বা সময়ের অপেক্ষা।